রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে ছিনতাইকারী ছুরিকাঘাতে একজন নিহত হয়েছে। নিহতের নাম মোহাম্মদ শাহিদ। শুক্রবার সকাল 7টায় এই ঘটনা ঘটেছে। পরিবারের সদস্যরা জানান, শাহিদ সকাল 7টার পর বাড়ি থেকে বের হন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ সে তার কর্মস্থলে যাচ্ছিল। গুলিস্তানের ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডের কাছাকাছি গেলে তার রিকশা থামিয়ে ছিনতাইকারী তার কাছে টাকা চায়। টাকা না পেয়ে শাহিদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে ওই রিকশাওয়ালা শাহিদকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। শাহিদ তার পরিবারের সাথে ওয়ারি এলাকার একটি বাড়িতে থাকতেন। ফুলবাড়িয়া যে বিআরটিসির গাড়ির স্ট্যান্ড ওইখানে ছাদনার একটা ইয়ে আছে না, ঠিক ওই জায়গাটাই হয়েছে বলে পুলিশের কাছে যেভাবে বললো আমরা ওইভাবে শুনছি। এই এই কথাটা বললো যে একজনে পিছনে তনে ধরছে, আরেকজনে বলতেছে বলে টাকা দাও। তো যে আমার কাছে টাকা নাই, তো আরেকজনে ই কথা হচ্ছে রিস্কালার চেয়ে ধরবার গেছে, রিস্কালা আবার তারা আইছে ওই দিশে দৌড় শিক্ষায় ওরে মারছে চাকু।